আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আশা করি তা আপনাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে সহায়তা করবে। আপনারা জানেন আইডিবির কোর কোর্সের মধ্যে একটি কোর্স রয়েছে যেটি আপনারা নিজেরা সিলেক্ট করতে পারেন, আর এই কোর্সটি হলো CAA বা কম্পিউটার অ্যাসিস্টেড অ্যানিমেশন। আর এই কোর্সটি একটিমাত্র টিএসসিতে হয়ে থাকে, আর তা হলো ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি। আপনাদের এই কোর্সটি সম্পর্কে একটু ধারণা দিতেই আমাদের এই প্রচেষ্টা। আমরা এখন যা দেখছি এগুলো আমাদের কোর্সে ব্যবহৃত সফটওয়্যার দিয়ে খুব সহজেই করা সম্ভব। আপনাদের সুবিধার্থে আমাদের এই আলোচনাকে আমরা চারটি ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে তো আমরা দেখব যে এই কোর্সটি কী কী আছে এবং এই কোর্সটি দিয়ে আপনার কী লাভ বা আপনি করে কী করবেন, বাংলাদেশে এবং ওয়ার্ল্ডে এর অবস্থা কেমন, এবং প্রিভিয়াসলি যেসব স্টুডেন্ট আমাদের এখান থেকে কমপ্লিট করেছে তাদের অবস্থা দিয়ে কেমন। আমরা আমাদের এই কোর্সের যে সকল সফটওয়্যারগুলো শিখে থাকি তা হলো অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, ফ্ল্যাশ, সাউন্ড ফোর্স, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, 3D স্টুডিও ম্যাক্স এবং আফটার ইফেক্টস। স্ক্রিনে আমরা যে কাজগুলো দেখছি এই কাজগুলো আমাদের এই সফটওয়্যারগুলো দিয়ে খুব সহজভাবে সুন্দরভাবে করা সম্ভব। এখন আমরা দেখছি অ্যাডোবি ফটোশপ দিয়ে একজন গ্রাফিক ডিজাইনার কত সুন্দরভাবে অনেকগুলো ছবিকে একত্র করে তার মনের মতো একটি নতুন ছবি তৈরি করছেন। আসলে আমরা জানি যে অ্যাডোবি ফটোশপ দিয়ে শুধু ছবি এডিট করা যায় এবং এগুলি আমাদের এখানে কোনো দোকান অথবা স্টুডিওতে ছবি এডিট করার কাজে শুধু ব্যবহার করা হয়। আসলে শুধুমাত্র ছবি এডিট করার কাজে ফটোশপ ব্যবহার করা হয় না, এটা দিয়ে আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে অনেক নতুন নতুন ছবি ক্রিয়েটও করতে পারেন, সেগুলো আপনার কল্পনার মাধ্যমে আপনি ক্রিয়েট করতে পারেন। এই ফটোশপ দিয়ে আপনি চাইলে আপনার বিভিন্ন ছবি ক্রিয়েট করে তা বিভিন্ন অ্যাড ফার্ম অথবা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে ব্যবহার করতে পারেন, যা আমরা অংশ আমাদের বিভিন্ন মাধ্যমগুলিতে দেখে থাকি। 3D গ্রাফিক্সের জন্য আমাদের আরও সফটওয়্যার রয়েছে, যেমন ইলাস্ট্রেটর এবং ফ্ল্যাশ, যেটা দিয়ে আপনি অনেক ধরনের লোগো তৈরি করতে পারেন, বিভিন্ন গ্রাফিক ডিজাইন করতে পারেন এবং অনেক অ্যানিমেশনও তৈরি করা যায়, 3D অ্যানিমেশন। এছাড়াও সাউন্ড এডিটিংয়ের জন্য আমাদের সাউন্ড ট্রে রয়েছে, যা দিয়ে আপনি খুব সুন্দরভাবে সাউন্ড এডিট করতে পারেন। আমাদের এই কোর্সের আরেকটা সফটওয়্যার 3D স্টুডিও ম্যাক্স। এই 3D স্টুডিও ম্যাক্সের কাজ আমরা দেখবো এখন। এখানে দেখেন সিম্পলি একটি বক্স থেকে কীভাবে একটি হিউম্যান হেড তৈরি করা হচ্ছে। সিম্পল একটি বক্সের কয়েকটি প্রান্ত থেকে একটি মানুষের মাথা দাঁড় করানো হচ্ছে এবং এটা পরবর্তীতে কমপ্লিট করে আমরা আমাদের অ্যানিমেশনের কাজে ব্যবহার করতে পারব। শুধু হিউম্যান হেড নয়, আমরা চাইলে যে কোনো বস্তু আমরা এভাবে তৈরি করতে পারি। আমাদের মধ্যে প্রচলিত একটি ধারণা আছে যে এই ধরনের কাজ করতে হলে তাকে খুব বেশি ক্রিয়েটিভ এবং আঁকা আঁকি নলেজ থাকতে হবে। আসলে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে যে কেউ এই ধরনের কাজ করতে পারি। এখানে সবচেয়ে বেশি যে জিনিস দরকার তা হলো এই সফটওয়্যারগুলোর টুলসগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে শেখা এবং এর প্রয়োগ করে সুন্দর সুন্দর গ্রাফিক ডিজাইন এবং সুন্দরভাবে তৈরি করা। এই সফটওয়্যারগুলি শিখে আমরা আসলে কোথায় কাজ করতে পারব? বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠান রয়েছে এই
কাজগুলো করার জন্য। বিভিন্ন অ্যাড ফান রয়েছে, বিভিন্ন পোস্ট প্রোডাকশন হাউস রয়েছে, আমাদের দেশে এখন অনেক টিভি চ্যানেল, টিভি চ্যানেলগুলোতে প্রচুর অ্যাড আমরা দেখে থাকি, হাজার হাজার অ্যাড, প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে আমাদের এই কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশের যে কোনো মিডিয়াতে, যেমন আমরা যদি দেখি নাটক, সিনেমা, বাচ্চাদের যে কোনো চিলড্রেন প্রোডাক্টগুলো হয়, সেক্ষেত্রে আমাদের এই কাজগুলো আমরা করতে পারি। পাশাপাশি আমাদের এখানে আর্টিফিশিয়াল ভিজুয়ালাইজেশন প্রচুর হয়ে থাকে। সবচেয়ে বেশি কাজগুলি করার স্কোপ এখন এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে। এখানে আপনি প্রচুর কাজ করার স্কোপ পাবেন এবং বাংলাদেশের দেশে ঢাকাতে শত শত প্রতিষ্ঠান আছে যারা এই ধরনের কাজগুলো করে থাকে। বিভিন্ন ধরনের মডেলিংয়ের ক্ষেত্রে, নিশ্চয় প্রোডাক্ট মডেলিং, ফার্নিচার মডেলিং, তারপরে আপনার জুয়েলারি মডেলিং, এই ধরনের কার মডেলিং এবং আদার্স অন্যান্য মডেলিংয়ের ক্ষেত্রে টিভি ম্যাক্সের ব্যবহার এখন অনেক বেশি। এখন আমরা যা দেখছি তা আমাদের টিভিএস স্টুডেন্টদেরই করা এবং তাদের এখন অবস্থা বেশ ভালো, তারা বেশ ভালো স্যালারিতে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আমাদের সিএ কোর্সের জব দেওয়ার ক্ষেত্রে সাফল্য 100%। আমাদের এই কোর্সে একটি বড় সুবিধা হলো, কেউ যদি চাকরি নাও করতে চান, সে চাইলে ঘরে বসেই বিভিন্ন ধরনের কাজ করতে পারে। আমরা জানি যে ফ্রিল্যান্সিংয়ে এখন বাংলাদেশে বেশ জনপ্রিয় এবং অনেকেই ঘরে বসে অনেক ভালো ভালো উপার্জন করছে এই গ্রাফিক ডিজাইন এবং থ্রিডি অ্যানিমেশনে কাজ করে। এখন আমরা আরও কিছু ভিডিও দেখবো, যেখানে আমরা দেখছি কীভাবে আমাদের এখন মিডিয়াগুলোতে, বিশেষ করে সিনেমার ড্রামাগুলোতে আমাদের এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে আমাদের থ্রিডি এবং ইফেক্টসের ব্যবহার করে বিভিন্ন মুভি তৈরি করা হয়। এটা আমাদের বাংলাদেশেও বর্তমানে বেশ জনপ্রিয় হচ্ছে,